আমার ইচ্ছা কি তো ছোট দুই মেয়ের এই সহযোগিতা তারা করতেছে। এবার আমার একটু তুমি একটু পরীক্ষা দাও, আমরা একটু পরীক্ষা দিয়েছি পাশ করছি, তুমি এবার দাও একটু, তুমি দেখো কী করা যায়, তুমি কতটুকু পারবে। মানে আপনার এই অনুপ্রেরণায় কে রয়েছে? দুই মেয়ে, দুই মেয়ে আছে, তারা মানে পড়াশোনায় আপনাকে সহযোগিতা করেছে। আপনি কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছেন? অবৈনগর নজরুল সমিতি বিদ্যালয়। আপনি পরীক্ষা দিচ্ছেন কোন কোন কেন্দ্রে? আচার্য প্রবুল্লচন্দ্র রায় স্কুল। এ পর্যন্ত কয়টা পরীক্ষা গেছে? একটা পরীক্ষা গেছে, শুধু বাংলা ইংলিশ। আপনি কেমন লাগছে এভাবে পরীক্ষা দেওয়ার অনেক বছর পর? আনন্দের বিষয়, আনন্দ। আমার বয়স এখন 52, আমি কি পরীক্ষা নেব ঠাকুর জানে। এখন ভালোই, কেমন অনুভূতি বা কি বলবে সবাই মিলে পরীক্ষার্থী বাড়িতে? ভালোই। প্রিপারেশন কেমন, মানে পড়াশোনার দিক থেকে? মোটামুটি প্লাস টুয়েলভ। প্লাস টুয়েলভ, মানে তোমাদের বাড়ির একটা মানে দিক এবার মানে পরীক্ষার ক্ষেত্রে, তোমার মাও সেখানে পরীক্ষার্থী বা তুমিও সেখানে পরীক্ষার্থী, প্রথমত কেমন লাগছে এই একই পরিবারে তিনজন সদস্য? হ্যাঁ, এটা তো খুবই ভালো লাগছে, প্রথমত খুবই ভালো লাগছে। দ্বিতীয়ত মা আমাদের সাথে এক্সাম দিচ্ছে, এটাই তো বিশাল ব্যাপার। এত বছর পর আমাদের সহযোগিতা নিয়ে মা যে রাজি হয়েছে যে এক্সাম দেবে, এটাই আমাদের বিশাল। তোমরা কাছ থেকে মানে মা কী কী শিখেছেন বা তোমরা কীভাবে শিখাচ্ছ? যেমন মা বইগুলো পড়ছে তো হেল্প করছি, যতটুকু পারছি আমরাও হেল্প করছি, আমাদেরও তো এক্সাম চলছে তো যতটুকু পারছি হেল্প করছি। মানে মায়ের দিদিমণি তোমরা? এটা না ঠিক, কারণ মার উপর দিয়ে কোনো দিনই আমরা দিদিমণি হতে পারবো না, মাই আমাদের প্রথম গুরু, মাই আমাদের সব।